আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে আমি বানিয়েছি চিকেন ফ্রাই, হয়তো আপনাদের ভালো লাগবে। তো চলেন উপকরণগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলি হচ্ছে চিকেন। আমি স্কিন ছাড়া নিয়েছি, আপনারা চাইলে স্কিন সহকারে নিতে পারেন। তো এখানে আমি মশলার পরিমাণগুলি বলে দিব। আমি আদা বাটা নিয়েছি 1/2 চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চামচ, একটু ধনিয়ার গুঁড়ি নিয়েছি 1/2 চামচ, আপনার গোলমরিচ নিয়েছি 1 চামচ, গরম মশলার গুঁড়ি নিয়েছি 1 চামচ, সয়া সস নিব 1 চামচ, টেবিল চামচের টমেটোর সস নিব 1 চামচ, আর মশলাগুলি হচ্ছে 4 চামচের 1/2 চামচ করে। শুধু সয়া সসটা আর আপনার সসটা আমি 1 চামচ করে দিয়েছি। তো এটা খুব ভালো করে একটু মেখে নিব। লবণ দিয়ে দিব 7 মতন। তো দিয়ে খুবই ভালো করে চিকেনগুলি মেখে নিব। তো আমার মেয়েরা কিন্তু চিকেন খেতে অনেক পছন্দ করে, তো এই কারণে আমি একটু বেশি করে নিচ্ছি। আসলে এখানে যে কতটুকু আছে আমি জানি না, তবে আমি শুধু আপনার ফ্রেশ যে রানের কাছের পিসগুলি থাকে ওগুলি নিয়েছি। তো এভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি কম রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাতে বেশি সময় নাই, এ কারণে আমি 1 ঘন্টার মতো রেখে দিব। আর ময়দা নিয়ে নিব আমি 2 কাপ নিয়ে নিব, বেকিং পাউডার নিয়ে নিব 1 কাপ, বেকিং পাউডার নিয়ে নিব, একটু দেখিয়ে দিব আমি। আর এখানে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ি দিয়ে দিব, লবণ 7 মতল দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া, এগুলি দিয়ে আমি খুবই ভালো করে মেখে নিব। আর দিয়ে দিব আপনার সুটা দিয়ে দিব, যেটা খাবারের সুটা ওটা দিয়ে দিব, আপনার 1 চামচ দিয়ে দিব। তো খুব এই যে আমি দেখিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেখিয়ে দিলাম, আর এখানে সব মশলা আছে ওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। মরিচের গুঁড়ি নিয়েছি আমি 1/2 চামচ, এখন খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিব। এখানে দিয়েছি গোলমরিচ, লবণ দিয়েছি 7 মতল, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি সুটা দিয়ে দিয়েছি 1 চামচ। তো খুবই ভালো করে একটু মেখে নিব। ময়দাটা নিলেই ভালো হবে, অনেকে আবার আটাও দিতে চায়, কিন্তু ময়দাটা দিলেই ভালো হবে। আর এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিব, যেহেতু আপনার এটা ডুবা তেলে ভাজব, আর তেলটা আগে থেকে একটু গরম হলেই ভালো হবে। আর এখন যে চিকেনটা রেস্টে রেখেছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর এখন আমি কোট করে নিব, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই যে আমি এভাবে করে আগে একবার একটু মেখে নিব, হালকা করে একটু চেপে নিব, এরপর আমি আপনার কোট করব যখন, তখন আরেকটু ভালো করে চেপে নিব। এখন আমি পানিতে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু ডিমের ভিতরেও দিতে পারেন। তো আমি আজকে পানির ভিতরে দিয়েছি। তো আরেক সময় আপনাদেরকে দেখিয়ে দিব ডিমের ভিতরে দিয়ে যেভাবে করে। তো এখন এই যে আমি খুবই চেপে চেপে কোটটা করে নিব, এভাবে করে আমি সবগুলি চিকেন কোট করে নিব। আর আমি চলে যাব ভাজতে, কারণ এগুলি ভাজতেও সময় লাগবে, এটা কম জ্বালে আস্তে আস্তে ভাজব। তো আমি শুধু আপনাদের একটু দেখিয়ে দিব, সুবিধার জন্য আমি আরও 1 পিস দেখিয়ে দিব। দুইবার দিলেই হবে, এরপরে যদি আপনাদের মন চায় আরও 1 বার দিতে, দিলে দিবেন, না দিলে না দিবেন। তো আমি কিন্তু 2 বারই দিয়েছি, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম।
আসলে আপনাদেরকে ছাড়া আমার ভালো লাগে না, তাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আপনাদের কমেন্টগুলি আমার খুবই ভালো লাগে, আপনারা যে আমাকে কমেন্টগুলি করেন এগুলি আমার খুব ভালো লাগে, এ কারণে আমি বেশি দিন থাকতে পারি না। সুরাইয়ার জ্বর ছিল বিলে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি না, আমার বড় মেয়ে সুরাইয়া ওর কিন্তু জ্বর ছিল। তো তেলটা কিন্তু কম জ্বালে খুবই ভালো করে গরম হয়েছে, এখন চুলার জ্বালটা আমি একদমই কমিয়ে আপনার রাখবো, যাতে করে খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। আর এই যে আমি চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে একটু উল্টিয়ে দিব। তো আমার কথাটা আমি একটু শেষ করি, আসলে সুরমণির ঈদের পর থেকে একটু জ্বর ছিল, এই কারণে আর আমি আর ভিডিও দিতে পারি না, কারণ আমার বাসায় অনেক রুগী, আমার হাজবেন্ডও রুগী, বড় মেয়েটাও রুগী হয়ে গেছে, মানে অসুস্থ, এই কারণে আর ভিডিওটা দিতে পারি না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সবাই অনেক ভালো আছে, আপনাদের দোয়া, আপনারা দোয়া করছেন, এই কারণেই মনে হয় আল্লাহর অশেষ দয়ায় সবাই এখন আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে এই কারণে এটা করলাম, যেহেতু সুরমণির জ্বর ছিল, ও কিন্তু চিকেন ফ্রাই অনেক পছন্দ করে। এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আরও একটা ভাজবো, এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। তো এভাবে করে আমি প্রত্যেকটা চিকেন ভেজে নিব। আর এখন চলে যাব আপনাদেরকে পরিবেশন করে দেখাইতে। তো আমার মজাদার চিকেন ফ্রাই হয়ে গেছে, বাচ্চাদের খুবই পছন্দ চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলি বাচ্চাদের খুবই পছন্দ। তো সঞ্জীবনীকে বলেছিলাম খেতে, আর আমিও একটু ভেঙে দেখিয়েছিলাম, কিন্তু ওটা আর ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, তো ওটা আর দেখাইতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। যাই হোক, আজকের মতো লেখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।